নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে বেশ কিছুদিন পরে চ্যানেলে হাজির হয়েছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে। তো ভিভোর তরফ থেকে লঞ্চ হতে চলেছে এক নতুন সিরিজ V23 সিরিজ, যার মধ্যে আমরা দেখতে পাবো দুটো স্মার্টফোন। আর ভিভো কিন্তু যাই করুক না কেন, তারা কিন্তু তাদের টেকনোলজি, লুকস, ডিজাইনিং নিয়ে সবসময় আগিয়ে থাকে। মানে ভিভোর স্মার্টফোনের মধ্যে আমরা প্রথমবার হয়তো দেখেছিলাম পপ আপ ক্যামেরা, প্রথমবার দেখেছিলাম গিম্বল ক্যামেরা, এবং ভিভোর স্মার্টফোনের মধ্যে প্রথমবার যে ভার্চুয়াল র্যাম টেকনোলজিটা প্রথমবার ইমপ্লিমেন্টেশন হয়েছিল। আর ঠিক এইবারও আমরা ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইম দেখতে পাবো ব্যাক সাইড কালার চেঞ্জিং গ্লাস। হ্যাঁ বন্ধুরা, কথাটা শুনে একটু অবাক লাগতে পারে, কিন্তু ঠিক এমনটাই ভিভো V23 সিরিজ আমরা দেখতে পাবো। মানে যে ব্যাক সাইডে যে গ্লাসটা হবে সেটা থাকবে এজি গ্লাস, এবং সেই গ্লাসটা নর্মাল অবস্থায় একটা কালার থাকবে, মানে যেটা ফোনের এক্স্যাক্ট কালার থাকছে, এবং ফোনটি যখন আপনি রোদের টাইমে বা সানলাইটে ইউজ করছে, যখন ফোনের টেম্পারেচার হাই থাকবে তখন ব্যাক সাইডের কালার চেঞ্জ হয়ে যাবে। পুরোটা যখন টেম্পারেচার নর্মাল অবস্থায় আসবে তখন ফোনটির কালার আবার পুরনো অবস্থায় ফিরে আসবে। ঠিক এমনটাই এই ফোনটির মধ্যে দেখতে পাবো। তো আজকের ভিডিওতে যে ফিচার্সগুলো নিয়ে আলোচনা করবো সেটা পুরোটাই কিন্তু লিক্স এবং টিজারের ওপর ভিত্তি করে। তো প্রথমে জানিয়ে দিই, V23 সিরিজের আমরা দুটো স্মার্টফোন আমাদের ভারতবর্ষে দেখতে পাবো। একটা রয়েছে V23 5G এবং দ্বিতীয়টা V23 Pro। দুটো স্মার্টফোনই আমাদের ভারতে লঞ্চ করছে, বাট V23 যে স্মার্টফোনটি সেটা সদ্য লঞ্চ করছে 5ই জানুয়ারি। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, এটা কিন্তু ভিভোর রিব্র্যান্ড ফোন। হ্যাঁ বন্ধুরা, ভিভো অলরেডি চায়নাতে S21 এবং S21 Pro নামে দুটো স্মার্টফোন অলরেডি লঞ্চ করেছে। সেই দুটো স্মার্টফোনই ভারতবর্ষে লঞ্চ করা হচ্ছে V23 এবং 23 Pro নামে। তো চলুন একটু ফিচার্সগুলো আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। প্রথমে আমি আলোচনা করে নিই V23। তো V23 যে স্মার্টফোনটি লঞ্চ করেছে এটার লুকস ডিজাইনিং কিন্তু ভিভোর যে প্রিভিয়াস ফোন তার থেকে অনেকটাই আপগ্রেড করা হয়েছে। মানে আপনি যদি কম্পেয়ার করেন তো দেখবেন ভিভো এখানে দারুণ দারুণ কাজ করেছে। প্রথমে আমি লুকস নিয়ে কথা বলি। সামনের দিকে এবং পিছনের দিকে যে ডিসপ্লে কোয়ালিটি থাকবে এবং ব্যাক সাইডে পুরোটাই ফ্ল্যাট ডিজাইনিং প্রোভাইড করা হবে, এবং যে ফ্রেমটা দেখবেন সেটা কিন্তু মেটাল ইউজ করা হবে, এবং ফ্রেমটা যে লুকস থাকবে না, এই লুকসটি কিন্তু একদম নতুনত্ব। আপনি আইফোন অথবা যদি আপনি ওপো Reno 6 মডেলটা দেখেছেন সেটার মতো লুকস দেওয়া হবে। আর সামনের দিকে যে ডিসপ্লেটি দেওয়া হবে অলমোস্ট V21 যে ডিসপ্লে সাইজ ছিল 6.44, সে সাইজেরই ডিসপ্লে ইউজ করা হবে। বাট ডিসপ্লের মধ্যে আমরা একটা এখানে ছোট্ট নচ দেখতে পাবো, যেমন নচ আপনারা হয়তো V20 Pro মডেলটায় দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, V20 Pro মডেলে যদি আপনার মনে আছে একটা ছোট্ট নচ দেওয়া হয়েছিল, বাট সেখানে সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছিল। বাট এই V23 মডেলে আমরা দেখতে পাবো সামনের দিকে ডুয়েল ক্যামেরা, মেন ক্যামেরা থাকবে এবং সঙ্গে যে সেকেন্ডারি ক্যামেরা থাকবে সেটা সম্ভবত আল্ট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে ইউজ করা হবে। এবার যদি ব্যাক সাইডের আমি ডিজাইনের কথা বলি, সেখানে ইউজ করা হবে কালার চেঞ্জিং এজি গ্লাস, যেটা দেখতে এক আলাদা লুকস দেয়, এবং এটা হয়তো ভিভোর 23 সিরিজের সেল পয়েন্ট হিসেবেও থাকতে পারে। ক্যামেরা সেটআপ নিয়ে কথা যদি বলি, একটা স্কোয়ার মডিউল থাকবে যার মধ্যে ভার্টিক্যালি শেপে আপনার 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, এবং সামনের দিকে ক্যামেরা যেটা থাকবে সেটা সম্ভবত 44 মেগাপিক্সেল হবে। ডিসপ্লে যেটা সাইজ থাকবে 6.44 ইঞ্চিসের সুপার অ্যামোলেডের ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যেটা রেজুলেশন থাকবে 1080x2400 পিক্সেল, এবং ডিসপ্লে কোয়ালিটি আগের তুলনায় মানে V21 থেকে অনেকটাই একটু আপগ্রেড থাকবে। এবার চলে আসবো ফোনটির মধ্যে এসওসি বা প্রসেসর কি ইউজ করা হবে, কারণ বন্ধুরা চারিদিকে বিভিন্ন ধরনের টিজার দেখছি, সেখানে বলা হচ্ছে কেউ বলছে Dimensity 900 থাকবে, কেউ বলছে Dimensity 910 থাকবে। বাট আমি যতদূর লিক্স পেয়েছি যে এই ফোনটিতে সম্ভবত Dimensity 920 চিপসেট ইউজ করা হবে, যেটা 5G কানেক্টিভিটি স্মার্টফোন থাকবে। এই ফোনটির মধ্যে থাকবে আউট অফ দ্য বক্স Android 12 সাপোর্ট, এবং ব্যাটারি যদি কথা বলি 4300mAh ব্যাটারি এই ফোনটিতে ইউজ করা হবে। ইন বক্স আপনাদেরকে 44W ফাস্ট চার্জার দেওয়া হবে। তো এটাই অলমোস্ট এই ফোনটির আপাতত ফিচার্স। এবার যদি 23 Pro মডেলটির ব্যাপারে কথা বলি, তো এই মডেলটি মানে প্রো মডেলের মধ্যে বোথ সাইডে কার্ভ ডিজাইনিং থাকবে, মানে ডিসপ্লে আপনারা কার্ভ ডিজাইনিং পাচ্ছেন, এবং তার সাথে সাথে যে ব্যাক ডিজাইনটা থাকবে সেটা একটু কার্ভ থাকবে। এখানেও এজি গ্লাস ইউজ করা হবে, মানে কালার চেঞ্জিং গ্লাস এই ফোনটিতে থাকবে। সামনের দিকে যে ডিসপ্লেটি থাকবে সেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকবে, বাট ডিসপ্লেটা একটু বড় থাকছে 6.5 ইঞ্চিসের। এখানে অনেক টিজারে আমরা এটাও দেখেছি যে অনেকেই বলছে নাকি এখানে OLED ডিসপ্লে ইউজ করা হবে, বাট আমি যতদূর জানি যে এই ফোনটির মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং সেটা ফুল এইচডি প্লাস থাকবে, এবং এখানে হয়তো E3 অ্যামোলেড ডিসপ্লে ইউজ হতে পারে, যেটা হয়তো ভিভো V21 আমরা
দেখেছি। বাট ডিসপ্লে যদি কোয়ালিটির কথা বলি তো 23 থেকে 23 প্রো ডিসপ্লের কোয়ালিটি অনেকটাই উজ্জ্বল হবে এবং অনেকটাই ভালো হবে, যেমন রিফ্রেশ রেট বেশি হবে, টাচ স্যাম্পলিং রেট হয়তো নর্মাল ফোনের থেকে এখানে বেশি প্রোভাইড করা হবে। লুকস ডিজাইনিং অলমোস্ট অনেকটাই একই, শুধু এখানে কার্ভ ডিজাইনিং প্রোভাইড করা হচ্ছে। পিছনের দিকে এখানে পেয়ে যাবেন আপনারা 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনের দিকে পাবেন 44 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সম্ভবত এই ফোনটির মধ্যে প্রসেসর থাকবে ডাইমেনসিটি মিডিয়াটেকের তরফ থেকে 1200 এবং এই ফোনটির মধ্যে আউট অফ দ্য বক্স আপনার অ্যান্ড্রয়েড 12 সাপোর্ট থাকবে। আউট অফ দ্য বক্স আপনাদেরকে 44 ওয়াটের চার্জার প্রোভাইড করা হবে এবং এই ফোনটির মধ্যে ব্যাটারি যদি কথা বলি অলমোস্ট সেম কাছাকাছি থাকবে 4200 mAh। তো এটাই ছিল বন্ধুরা ওভারঅল এই ফোনটির মধ্যে ফিচার্স। এবার যদি বলি দামের কথা, যে ভারতবর্ষে এই ফোনটি লঞ্চ হলে কত টাকা প্রাইসে লঞ্চ হতে পারে, তো 23 যে মডেলটা হবে আমার মনে হয় সম্ভবত দাম হতে পারে 29,990 টাকা এবং 23 প্রো মডেলটার যেটা বেস ভেরিয়েন্ট থাকবে সেটার দাম হতে পারে 39,999 টাকা। বাংলাদেশের বন্ধুদের জন্য বলি যে আপনাদের ওখানে অফিসিয়ালি V23 আসবে বাট একটু লেটে আসবে এবং আসলেও অ্যাপ্রক্স V23 যে মডেলটা থাকবে সে মডেলটারই 35,000 টাকার আশেপাশে দাম রাখা হবে এবং 23 প্রো আসবে কিনা সেটা কিন্তু এখন অবধি আমার জানা নাই। তো সে সম্ভবত 5ই জানুয়ারির পরে ফোনটি লঞ্চ করুক অফিসিয়ালি, তারপর এক্স্যাক্ট এই ফোনটির কি ফিচার্স থাকছে সেটার উপর অবশ্যই ভিডিও আনবো চ্যানেলে। তার জন্য আপনাকে চ্যানেলে চোখ রাখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে বেল আইকনটি দাবাতে হবে যাতে নেক্সট ভিডিওতে আপনি এক্স্যাক্ট 23 দাম জানতে পারেন, 23 যে কি ফিচার্স রয়েছে, 23 মধ্যে ভালো কি কি পাবো, খারাপ কি কি দিচ্ছে সেগুলো নিয়ে অবশ্যই নেক্সট ভিডিও আনবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন এবং আপনাদেরকে আরও বলতে চাই ভিডিও যদি আপনাদেরকে ইউজফুল মনে হয়, ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, একটা লাইক বাটন অবশ্যই দাবাবেন। তো আজকের ছোট্ট সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আরও একটা কথা বলে যায়, আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখানে আমি রেগুলার টেক আপডেট দিই। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।